ঐক্যফ্রন্ট ক্ষমতায় এলে এতিমের টাকা আত্মসাৎকারী নাকি গ্রেনেড হামলাকারীরা সরকার প্রধান হবে তা জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন বিএনপির সাথে যারা হাত মিলিয়েছে তারা নীতি এবং আদর্শহীন তাদের দিয়ে দেশের উন্নয়ন হবে না নীলাদ্রি শেখরের রিপোর্ট বাংলাদেশের জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাই এই কারণে যে বাংলাদেশের এই অগ্রযাত্রার জন্য কেউ কেড়ে নিতে না পারে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী আরও বলেন গত দশ বছরে দেশ থেকে সন্ত্রাস দমন করা হয়েছে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে অথচ বিএনপি জামার জোট দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি করে বদনাম করিয়েছিল যেসব ঘুচিয়েছে আওয়ামী লীগ হয়েছে তারা সরকার গঠন নাকি করবে তো সরকারের প্রধান কে হবে সেটা কিন্তু আজ পর্যন্ত জাতির সামনে দেখাতে পারে নাই একটা প্রশ্ন রেখে যায় তাদের সরকার প্রধান কে হবে এতিমের অর্থ আত্মসাতকারী সে হবে না ওই একুশে আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমানের হত্যাকারী সাজাপ্রাপ্ত আসামি সে হবে না ওই রাজাকার বাহিনী বা যাদের যুদ্ধাপরাধী হিসেবে সাজা দিয়েছি তাদের কেউ হবে সেটা তো স্পষ্ট করে তারা জানায় নাই সেটা তো দেশবাসী জানে না এবং দেশবাসীকেও সেই সিদ্ধান্ত নিতে হবে দেশবাসীকেও বেছে নিতে হবে যে তারা কাকে চায় তারা কি ধরনের সরকার চায় সেটা দেশের উপরই দেশের জনগণের উপরই আমি দায়িত্ব ছেড়ে দিলাম বিএনপি সময়ের গ্রেনেড হামলা দশ ট্রাক অস্ত্র চোরাচালানের তথ্য তুলে ধরে আওয়ামী সভাপতি প্রশ্ন তুলেন কামাল হোসেন কোন স্বার্থে তাদের সঙ্গে হাত মিলিয়েছেন সেই যুদ্ধাপরাধীরা কিভাবে নমিনেশন পায় কিভাবে তারা প্রার্থী হয় যারা বাংলাদেশেই চায়নি আর তাদের দশরকারা আমাদের এই স্বনাম ধন্য যারা তত্ত্ব কথা দিয়ে অনেক মানুষকে বিভ্রান্তি করতে চেয়েছে আমার তাদের জন্য করুণা হয় কারণ তারা দিকভ্রষ্ট তারা ভ্রষ্টা হয়ে গেছে তাদের আর কোনো নীতি নাই নীতিভ্রষ্ট কাজে এই নীতিভ্রষ্ট আদর্শহীন এরা কখনো মানুষকে কিছু দিতে পারে না দিতে পারে নাই পারবেও না ভবিষ্যতেও দিতে পারবে না আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা ও বুদ্ধিজীবীরা ঐক্যফ্রন্ট এবং ড কামাল হোসেনের সমালোচনা করে বলেন লুটপাট ও মানুষকে নির্যাতন করায় তিরিশ ডিসেম্বর ঐক্যফ্রন্টের ভরাডুবি হবে নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা